পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে থাকার কাহিনী সেখানে থাকে দৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ছাত্রছাত্রীদের সাথে পা মেলায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ধলাই জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য অতিথিগণ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেমন আমাদের এখানে নতুন জেলা হয়েছে আগের যে
নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ছিল সেটাকে বাদ করে 1995। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সময়ে দেখি যে আমরা যদি ব্লক মহকুমা বা সাব ব্লক এই সমস্ত ব্যাপারে অনেক বেড়েছে, কিন্তু তবু আমি মনে করি যে আমরা এখনই বলতে পারি না যে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আমাদের কাছে চ্যালেঞ্জ এখনো আছে। ত্রিপুরাকে পুনরাজ্য করব, পুনরাজ্য এমনিতে হাতে হাতে আসেনি। ত্রিপুরা রাজ্য অনিচ্ছুক হাত থেকে এই পুনরাজ্যকে ছিনিয়ে আনতে হয়েছে। আমার মনে পড়ে, আমি তখন কর্মক্ষেত্রে, আমি একজন সরকারি কর্মচারী, আমি একটা কর্মচারী সংগঠনের সাথে জড়িত ছিলাম। সেই 1969 ইংরাজি থেকে ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের অধিকার পাওয়ার জন্য আমাদের আন্দোলন অব্যাহত ছিল। শুধু কর্মচারীদের আন্দোলন ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকারের এই লড়াইকে আন্দোলন করে আমরা দেখছিলাম। যার ফলে চিন্তা প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে আপনি অন্তত এই চিন্তা আমাদের স্মরণ করা উচিত, যে চিন্তা আমাদের স্মরণ। আমরা আশা করি এই চিন্তা মর্যাদার সঙ্গে আমাদের পালন। আপনি জানেন যে ত্রিপুরা উত্তর প্রকার আমাদের ছোট্ট একটা ত্রিপুরা, এই ত্রিপুরা থেকে আমি যদি আসি এটা কিন্তু রাজন্য সাগর ছিল। ত্রিপুরা ছোট্ট ত্রিপুরা শান্তিরবাজার মহকুমায় অনুষ্ঠিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। মহকুমার কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন মহকুমা শাসক রাজেশ কুমার দাস। সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার কল্যাণপুরেও পালিত হয় 45তম পূর্ণ রাজ্য দিবস। শান্তি উন্নয়ন প্রগতির বার্তা ছড়িয়ে এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সংগঠিত হয় এক র্যালি। আমরা ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস 45তম পূর্ণ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিদ্যালয় গোয়াম্পান হাই স্কুল থেকে আমরা এটা পালন করছি এবং আমাদের ত্রিপুরার সংহতি সম্প্রীতি এবং প্রগতিকে পাথেয় করে আমরা শিক্ষা স্বাস্থ্য এবং অন্য অনেক কিছু দিক দিয়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 120তম জন্মবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। প্রতি বছর নেতাজির জন্মদিন উপলক্ষে এই বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় রাজধানীর রাজপথে। 120তম নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করতে চলছি। অন্যান্যবারের মতোই এবারও আমাদের শোভাযাত্রা যাতে বর্ণাঢ্য ও সর্বসুন্দর হয় সেজন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর এবং প্রশাসনিক দপ্তর আমাদের সহায়তা করছেন এবং ওনাদের সহযোগিতায় বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই প্রস্তুতি চলছে। আশা করি পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ছয়না তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
নূপুর পায়ের রেণী কেঁচে পায়েল খানে বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে বানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলঙ্কার রাজন জুয়েলার্স সাবান দিয়ে ধুলে হাত রোগ সরে শত হাত চটি পরে শৌচাগারে যাও কৃমি রোগ দূর হটাও বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সুস্থ পরিবেশ গড়ে তুলুন বিশুদ্ধ জল পান করুন রোগ জীবাণু থেকে দূরে থাকুন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন জল অপচয় থেকে বিরত থাকুন জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর আম্বাসা বিভাগ জহরনগর আম্বাসা ধলাই ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন প্রচুর মশলাদার ও আমিষ কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে অ্যাসিডিটি বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ খেয়ে নে ভয় নেই লিপসেভ আছে আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী লিভার ফিট তো লাইফ সুপার হিট সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো গিরিবালা উদ্যোগ কামান চৌমুহনী আগরতলা এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে ঘন সুন্দর চুল চান এই তেলটি নিয়মিত লাগান মাত্র 7 দিনে ফল পাবেন আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন সন্ধান করুন যাচাই করুন তারপরে হাতে নিন বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না
সময়কে পরাজিত করে এভাবে আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবা সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোন মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরা আরবি শিক্ষা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট পাঁচ দফা দাবির প্রতিলিপি তুলে দেয় প্রতিনিধি দল। এদের দাবিগুলির মধ্যে ছিল ত্রিপুরা রাজ্যে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা, মাদ্রাসা শিক্ষক পদের শূন্য কোটাগুলি পূরণ করা সহ অন্যান্য। আমরা ত্রিপুরা আরবি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ প্রতিনিধি স্বরূপ আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরের ইউকে চাকমার কাছে পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে এসেছি। আজ আমরা অ্যারাবিকেডের ফোরাম দীর্ঘদিন ধরে বিশেষ করে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আজকের যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা মাননীয় অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে যাচ্ছি, এই পাঁচ দফার মধ্যে প্রথম হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে অবিলম্বে একটি মাদ্রাসা বোর্ড গঠন করা, দ্বিতীয়ত ত্রিপুরাতে অবিলম্বে একটি কামিল মাদ্রাসা প্রতিস্থাপন করা, তৃতীয় দাবি হচ্ছে ত্রিপুরাতে যে 105টি। বৃহস্পতিবার কল্যাণপুর ব্লকের হলগড়ে বিএসসি এবং পঞ্চায়েত সমিতির যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ ব্লক এলাকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের নিয়ে উন্নয়নমূলক আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি সাইনি সরকার, ব্লক আধিকারিক সুব্রত গুহ সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন ব্লক এলাকার 30 জন স্বামীহারা মহিলাদের 20,000 টাকা করে 6 লক্ষ টাকার সাহায্য দান করা হয়। এই সভাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। উন্নত 100 দিন না, কিন্তু এডিসি এলাকার মধ্যে কিন্তু 100 উপরে করণ যায়, 150 দিন যারা পার্টাস। আপনি ওখানে আমারে কোন তো ফেব্রুয়ারি কত দিনে, মাস কত দিনে, ফেব্রুয়ারি মাস কত, 28 29 মাস। 7 ফেব্রুয়ারি DYFI এর শুভপথকে সামনে রেখে বুধবার চণ্ডীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এক সপ্তাহের রক্তদান শিবির আয়োজন করা হয়। এই শিবিরে মোট 21 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংগঠনের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চণ্ডীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমাদের সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল দপ্তরে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের সংগঠনের সর্বপদক গ্রহণ অভিযান 2016 7 ফেব্রুয়ারি শুরু হবে। সেই সর্বপদ অভিযানকে সামনে রেখে আমরা এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 2016 সালের সর্বপদ গ্রহণ অভিযান 7 ফেব্রুয়ারি কৈলাসর মহকুমায় আমরা করতে যাচ্ছি। সারা রাজ্যের সাথে আমাদের মহকুমাতেও সর্বপদকে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি ইতিমধ্যেই DYFI হাতে নিয়ে সামাজিক দায়িত্ববোধের যে কার্যক্রম। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন প্রকাশ ত্রিপুরা। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার খড়ুই, গণিত শাস্ত্র গোর্ধার সাহা,
সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের রেণীকে ঝেল পায়েল খানে বাজে, বাসনীর ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার, রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। সস্তার বাজে প্লাস্টিকের কারণেই এভাবে বিচ্ছেদ ঘটে হাতলের সাথে মগের। আপনার চাই আরিফেল মগ, যার উন্নত প্লাস্টিক হাতলের সাথে মগের সম্পর্ক রাখে অটুট। আরিফেল মগ, শক্ত হাতলের মজবুত বাঁধন।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবা সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড় মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম দলের জোর কদমে চলছে প্রচার অভিযান। দলের প্রার্থীদের জয়ী করতে বৃহস্পতিবার কল্যাণপুরে উত্তর গিলাতলি এলাকার উপজাতির নারী পুরুষদের নিয়ে এক জাথা মিছিল সভা সংগঠিত করে বামপন্থী দল। এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম দলের সদস্য অরুণ দেব বর্মা, সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্তমানে যা কেন্দ্র সরকার নিজে জনবিরোধী নীতি ও নীতি রাজ্যের বামপন্থী সরকার, এই যে বিভিন্ন ভাবে যিনি আক্রান্ত আক্রমণ ভয়ঙ্কর সংগঠিত ধর্ম বর্ণ বিভিন্ন রকম একটা জাত বিভিন্ন ভেদাভেদ তৈরি খেলে ওই ভয়ঙ্কর ও জায়গা বাসায় রাজ্যের বামফ্রন্ট সরকার গরিব মেহনত নিঃস্বার্থে এলাকার উন্নয়ন নিঃস্বার্থে নিম্ন এলাকার বাজার উন্নয়ন নিঃস্বার্থে সামন্তান্ত অসামর্থায় বেশি বেশি খাই জনগণ খেলেছিল প্রজাতন্ত্র নাম নেয়। এডিসি এলাকায় যে সকল উপজাতি ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ দিতে নিরলস প্রচেষ্টা রাজ্য সরকারের, এরই প্রতিবাদে বুধবার বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তার নিকট এক ডেপুটেশন দিল এনএসইউআই। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন এনএসইউআই এর রাজ্য সভাপতি বাপি দাস, সম্পাদক রাজেশ দাস সহ অন্যান্য। আমরা দেখতে পেয়েছি যে রাজ্য সরকারের অঙ্গনি হেলনে উচ্চশিক্ষা বিদ্যালয় শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষা অধিকর্তা যিনি রয়েছেন তিনি একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছেন এই রাজ্যের ছাত্র সমাজের পাশে। তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এডিসি এলাকায় যে সমস্ত স্কুলগুলি রয়েছে টেস্ট ক্লাস টেন এবং টুয়েলভে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে তাদের এই সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এসএমএস করা হচ্ছে যে ওই সমস্ত অঞ্চলের যারা ট্রাইবাল স্টুডেন্ট রয়েছে তাদেরকে উত্তীর্ণ করে দেওয়ার জন্য। এখন আমরা রাজ্য অনুসারের পক্ষ থেকে দাবি করছি এটা এক বুধবার ক্রিয়েটিভ নামক একটি সংস্থার উদ্যোগে প্রয়াত সাংবাদিক মাধবী মজুমদার, প্রলয় দর এবং রাকেশ দেবনাথের স্মৃতিতে সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী 31 জানুয়ারি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংস্থার সভাপতি বিপ্লব চন্দ। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক মৃদুল চক্রবর্তী সহ আরো অনেকেই। এই সংস্থার কাজ শুরু করব গত বছর 2015 সালে আমাদের এই সংবাদ জগতের তিনজন ব্যক্তিত্ব যারা যেমন ডেইলি দেশের কথার মাধবী মজুমদার, আকাশ ত্রিপুরার ছিলেন প্রলয় ধর এবং আজকাল ত্রিপুরার যিনি ছিলেন চিত্র সাংবাদিক শ্রী রাকেশ দেবনাথ, তাদের স্মরণে আমরা ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে আমাদের এই কাজ শুরু করব। তো তার আগে আমরা যে সামাজিক সংস্থা বা যেটা একটা সংস্থার নতুনভাবে জন্ম নিয়েছে ক্রিয়েটিভ, তার সভাপতি আমি বিপ্লব। ভিন্ন মেজাজে সাংবাদিকদের চিত্র সাংবাদিকদের নিয়ে আসতেই মূলত গঠিত হয়েছে। আমরা বলতে পারি ক্রিয়েটিভ একটি স্বতন্ত্র সাংবাদিক সংস্থা। আমাদের উদ্দেশ্য মূলত দুটো। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এ রাজ্যের সমস্ত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের মধ্যে মনোরঞ্জন দেওয়া ক্রীড়া এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। আমরা আমাদের এই সূচনা লগ্নে প্রথম একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রয়াত তিন প্রবীণ সাংবাদিক।
কিছুদিন পূর্বে দিল্লিতে অনুষ্ঠিত একটি যোগা আসরে ত্রিপুরা হয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে কয়েকজন জাতীয় স্তরে পদক অর্জন করেছে। বুধবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে তাদেরকে রাজধানীর নেতাজি চৌমুহনীর NRCC-তে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় রাজ্যের 100টি বিদ্যালয়ের 200 জন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শিবির। শিবিরের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ। আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে ন্যাশনাল যে স্কুল গেমস, এই স্কুল গেমসে আমাদের যে টিম যোগায় পাঠিয়েছিলাম, ন্যাশনাল লেভেলে যারা মানে চ্যাম্পিয়ন হয়েছেন, রানার্স হয়েছেন, ইন্ডিভিজুয়াল পারফর্ম করে এই যে সাফল্য অর্জন করেছেন, এটা আমরা মনে করি একটা বিরাট সাফল্য। এবং আজকে এই সমস্ত প্লেয়ারদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হলো এবং এই মূলত 4টা ট্রফি ন্যাশনাল লেভেল থেকে ওরা আনতে পেরেছে, এটা একটা মানে সাফল্য আমাদের। নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও সাফল্য অর্জন করছি। এছাড়া আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট আছে, সেটা হলো এটা আপনারা সবাই জানেন, আমরা রাজ্যে 100টি বিদ্যালয়ে যোগা চালু করব। এই ক্ষেত্রে আমরা প্রিপারেশন নিয়ে গেছি। এখন আমাদের 8টা ডিস্ট্রিক্টে ইনক্লুডিং আগরতলা টিচারদের যোগার উপরে ট্রেনিং নেওয়া। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। ছবি মুখোমুখি তো